আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে সেকশনে তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ মান্থলি ইয়ারলি বা অন্যান্য জিকে পিডিএফগুলো কালেক্ট করতে পারবে এই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল বলে ওখান থেকে ডাউনলোড করে নাও ইনস্টল করে নাও এছাড়া এই ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্ক দেওয়ার রয়েছে ওখান থেকেও তোমরা এই অ্যাপটা ডাউনলোড করতে পারো তোমাদের ডাব্লিউ বি ক্লার্কশিপের অফারটার শেষ দিন হচ্ছে টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর বাউন্স ব্যাক কুপন কোড ইউজ করে তোমরা এইট নাইনটি নাইনে এই কোর্সে জয়েন করতে পারবে এখানে তোমাদের প্রিলি আর মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ ফোর্থ ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে তো সম্পূর্ণ লাইভ ক্লাস প্রত্যেকটা কনসেপচুয়াল ক্লাস এবং ক্লাসের শেষে তোমাদের তোমাদের সেই প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ এখানে দেওয়া হবে এবং কনভেনশনাল রাইটিং প্র্যাকটিস মেনের জন্য তোমরা এটা করতে পারবে যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন তোমাদের এটা ভ্যালিডিটি এই নাম্বারে আরও ডিটেলসের জন্য যোগাযোগ করে নাও লাইভ ক্লাসগুলো মিস না করতে চাইলে তোমরা চটপট এটাতে জয়েন করে রাখো কেননা এর পরে যত দেরি করে জয়েন করবে তত দেরিতে কিন্তু তোমরা রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পাবে আর কিন্তু লাইভ ক্লাসগুলো করতে পারবে না কেমন আর ডাব্লিউ বিপি দু হাজার চব্বিশ টার্গেট ব্যাচও তোমাদের জন্য রয়েছে অল সাবজেক্ট ডিটেলস এম প্লাস মক টেস্ট সব কিছুটাই রয়েছে তো এই নাম্বারে তোমরা আরও ডিটেলসের জন্য যোগাযোগ করে নাও আজকে প্রথম যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে দু সালের বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি দু সালের বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টু হয়ে যাবে আমাদের আইল্যান্ড আইসল্যান্ড দু সালের বিশ্বের সবথেকে নিরাপদ দেশ হয়েছে একদম প্রথমে রয়েছে তোমার আইসল্যান্ড তারপরে ডেনমার্ক আয়ারল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সিঙ্গাপুর পর্তুগাল স্লোভেনিয়া জাপান সুইজারল্যান্ড টপ টিন আমি তোমাদেরকে এখানে বললাম বিসিসিআই এর সম্প্রতি কোন প্রাক্তন ক্রিকেটারের জার্সি অবসরের সিদ্ধান্ত নিয়েছে দেখো এখানে এম এস ধোনি এমএস ধোনি তোমার দেখো সাত নম্বর সিরিজের যে জার্সির পিছনে ব্যবহার করতে পারবেন না এটা আর কি বলা হচ্ছে ঠিক আছে এমএস এস ধোন সাত নম্বর ছিল জার্সি তো সেটা অবসর নিচ্ছে মানে সাত নম্বর জার্সি তার কেউ ইউজ করতে পারবে না মহেন্দ্র সিং ধোনি সাত নম্বর জার্সি গায়ে মাঠে নাম দেন বিসিসিআই সম্প্রতি সিং নম্বর জার্সির অবসরের সিদ্ধান্ত নিয়েছে তাকে সম্মান জানানোর জন্য সচিন পর ধোনির জার্সির নম্বরকে অবসর করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই মানে কি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সদস্যপদ একচল্লিশটা প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন টোয়েন্টি এইটে এ সদর দপ্তর মুম্বাই মহারাষ্ট্রর সভাপতি রয়েছেন রজার সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হেমাং আমিন উপসভাপতি রাজীব শুক্লা সম্পাদক জয় শাহ পুরুষদের কোচ রাহুল দ্রাবিড় আর মহিলাদের কোচ রয়েছেন অমল মজুমদার নেক্সট আই এফ এফ আই দু তেইশে কোন ছবিটি গোল্ডেন পিকক পুরস্কার জিতে নিয়েছে আই এফ এফ আই দু তেইশে এন্ডলেস বর্ডার্স এই ছবিটা গোল্ডেন পিকক পুরস্কার জিতেছে ভারতের চুয়ান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিল্মের পুরস্কার পেয়েছে এই এটা একটা ইরানি সিনেমা গোয়ায় অনুষ্ঠিত হয়েছে রিসেন্টলি আমরা জানি কি এই চুয়ান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটা কোথায় গোয়াতে আব্বাস আমিনি পরিচালিত এই সিনেমা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পায় এই তোমার এনলেস বর্ডার্স যে সিনেমাটা ঠিক আছে এটা পরিচালনা করেছেন আব্বাস আমিনি তারপরে দেখো সম্প্রতি কোন দেশ ব্রিক্সে যোগদান করার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ব্রিক্সে যোগদান করার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রিসেন্টলি পাকিস্তান ব্রিক্সের সদস্য পদের জন্য আবেদন করেছে পাকিস্তান ব্রিক্স ইজ অ্যান ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন কম্প্রাইজিং ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা নেক্সট নোয়া ডিহি মিউজিক ফ্রক কোন রাজ্যে একটি নতুন আবিষ্কৃত প্রজাতি নোয়া নোয়াডিহিং মিউজিক ফ্রক কোন রাজ্যে একটি নতুন আবিষ্কৃত প্রজাতি তো এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে অরুণাচল প্রদেশ নোয়া ডিহং মিউজিক ফ্রক অরুণাচল প্রদেশের নামদাফা কামলাং ল্যান্ডস্কেপে পাওয়া একটা নতুন আবিষ্কৃত প্রজাতি নোয়া নোয়াদিহিং নদীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে তিনশো আশি কিলোমিটার দীর্ঘ নোয়াদিহং দিহিং এটা পুরহিদিহিং নামেও পরিচিত নোয়াদিহিং বা পুরহিদিহিং এটা ব্রহ্মপুত্র নদীর একটা বড় উপনদী দেখো নিযুক্ত হয়েছেন রবার্ট সেটকিন্টং মোজাম্বিকের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ইনি একজন দু হাজার এক ব্যাচের আইএফএস অফিসার বর্তমানে দু কুড়ি সাল থেকে ইথিওপিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন তারপরে গিট ওয়াইল্ডার্স কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন নেদারল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন গিট ওয়াইল্ডার্স নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম এটা পূর্বের জার্মানি এবং দক্ষিণে বেলজিয়ামের সীমানা উত্তর পশ্চিমে একটি উত্তর সাগরের উপরগুলি রেখা রয়েছে ক্যারিবিয়ানের সেন্ট মার্টিনের বিভক্ত দ্বীপে ফ্রান্সের সাথে সীমান্ত রয়েছে আর যুক্তরাজ্য জার্মানি আর বেলজিয়ামের সাথে সামুদ্রিক সীমানা এটা ভাগ করে নির্মের কোনটা উত্তরপ্রদেশের প্রথম সোলার এক্সপ্রেসওয়ে হতে চলেছে উত্তরপ্রদেশের প্রথম সোলার এক্সপ্রেসওয়ে হতে চলেছে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশ সরকার বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের পাশে সতেরোশো হেক্টর জমিতে সৌর প্ল্যান্ট স্থাপনের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক উদ্দেশ্য এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত প্রায় এক লক্ষ বাসস্থানে বিদ্যুৎ সরবরাহ করা আর প্রকল্পের আনুমানিক আয়ুষ্কাল পঁচিশ বছর এবং উত্তরপ্রদেশ এক্সপ্রেস ওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি একটা রাষ্ট্রীয় সংস্থা যেটা এটার বাস্তবায়নে নেতৃত্ব দেবে মানে ইমপ্লিমেন্ট করার জন্য সাহায্য করবে জাতীয় গোপাল রত্ন পুরস্কার কোন ক্ষেত্রের সাথে জড়িত গবাদি পশু আর দুধের সাথে জড়িত জাতীয় গোপাল রত্ন পুরস্কার জাতীয় গোপাল রত্ন পুরস্কার প্রাণী সম্পদ আর দুগ্ধ খাতের ক্ষেত্রে সর্বোচ্চ জাতীয় পুরস্কারগুলোর মধ্যে একটা যার উদ্দেশ্য কৃষক এআই প্রযুক্তিবিদ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিবিদ আর কি দুগ্ধ সমবায় সমিতির মতো সমস্ত ব্যক্তিকে স্বীকৃতি দেওয়া এবং উৎসাহিত করা বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয় তারপরে দেখো লস্কর ই তৈবাকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে সম্প্রতি কোন দেশ ঘোষণা করেছে লস্কর ই তৈবাকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে রিসেন্টলি ঘোষণা করলো ইসরায়েল ছাব্বিশ বাই এগারো মুম্বাই হামলার পনেরোতম বছর উদযাপনের প্রতীক হিসাবে ইসরায়েল লস্কর ইতইবা এল ইটি এ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ভারতের কোনো অনুরোধ ছাড়াই ইসরায়েল নিজে 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 থেকে এই তালিকাটা তৈরি করেছে নেক্সট ভারতের বিজয় দিবস কবে পালন করা হয় ইন্ডিয়াস ভিক্টরি ডে সিক্সটিন ডিসেম্বর আমরা পালন করি বিজয় দিবস উনিশশো সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয়ের বীর পুরুষদের সেবা বীরত্ব আর আত্মত্যাকে স্মরণে পালন করা হয় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ যেটা থার্ড ডিসেম্বর স্টার্ট হয়েছিল তেরো দিন ধরে চলেছিল আর আনুষ্ঠানিকভাবে ষোলোই ডিসেম্বর শেষ হয়েছিল তারপরে পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল সেই উপলক্ষে এই দিবস পালিত হয় এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখবো এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত উত্তর হিসাবে মহারাষ্ট্র সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্র্যাঙ্ক প্রথম জাতীয় ক্রীড়া মিউজিয়াম কোথায় তৈরি হয়েছে তার উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু স্টেডিয়াম ইন নিউ দিল্লি আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কফির এক কফি এক প্রকারের কি ফসল ছৌ নাচ বিখ্যাত কোন জেলায় সিন্ধু সভ্যতার নির্মলিখিত কোন স্থানে বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করব যারা যারা লাইভে রয়েছ অ্যান্সার করার চেষ্টা করবে সেভেন্টিন ডিসেম্বর দু হাজার তেইশের প্রশ্ন আমাদের কী ছিল দেখো কে মিস ইন্ডিয়া ইউএসএ দু হাজার তেইশ খেতাব জিতেছে রিজুল মাইনি মিস ইন্ডিয়া ইউএসএ দু হাজার তেইশ খেতাবটা জিতেছে নেক্সট সৌর প্রকল্পের জন্য কোন ব্যাংক জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে লাইন অফ ক্রেডিট স্বাক্ষর করেছে লাইন অফ ক্রেডিট স্বাক্ষর করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া উনতিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশ্বের বৃহত্তম পরীক্ষামূলক পারমাণবিক ফিউশন চুলি কোন দেশে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে জাপান সম্প্রতি আর দ্বারা আয়োজিত অপারেশন নানহে নানহে ফারিস্তে কিসের সাথে সম্পর্কিত অপারেশন নানহে ফারিসে এটা পাচারকারীদের হাত থেকে শিশুদের উদ্ধার করার একটা তোমার হচ্ছে অপারেশন ছিল দু সালের জন্য প্রকাশিত সর্বশেষ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী ভারতের কোন রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ নিচের কোনটি দু সালে উইকিপিডিয়াতে সবচেয়ে বেশি সার্চ করা আর্টিকেল চ্যাট জিপিটি হল অব সেম লিস্ট প্রকাশ করেছে ইন্মের কে প্রোভস ম্যাগাজিন পুনেতে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে প্রেসিডেন্টস কালার কে প্রদান করলেন প্রেসিডেন্ট কালার অ্যাওয়ার্ড এটা প্রদান করেছেন দ্রৌপদী মুর্মু জাতীয় সংরক্ষণ দিবস কবে পালন করা হয় জাতীয় সংরক্ষণ দিবস আমরা পালন করি ডিসেম্বর তো ছিল তোমাদের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি বা ইয়ারলি পিডিএফ অথবা জি কে পিডিএফ কালেক্ট করার জন্য আমাদের নলেজ অ্যাকাউন্ট অ্যাপে ভিজিট করো এর লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে গুগল পেতে তোমরা এটা পেয়ে যাবে বা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে ডাউনলোড করো